একটা গ্রামে দেবী থাকতো। সে ভগবানের খুব বড় ভক্ত ছিল। সে প্রতিদিন তাড়াতাড়ি উঠে সমস্ত দেবদেবীর পুজো করত। তার আর্থিক অবস্থা ভালো ছিল না। স্বামী এবং দুটো বাচ্চাকে নিয়ে কোনো রকমে একটা ভাঙা ঘরে থাকতো আর প্রতিদিন ভগবানের পুজো সেরে লোকের বাড়িতে কাজ করতে যেত। আরে দেবী, আমার চশমাটা বেডরুমে রয়ে গেছে, একটু নিয়ে এসো তো। ওকে স্যার। তারপরে দেবী বেডরুমে চশমা আনতে গেল। সে যখন চশমাটা নিতে গেল, পা স্লিপ করে বিছানায় পড়ে গেল। বিছানা অত্যাধিক নরম ছিল। হায় রাম, কি নরম বিছানাটা। সেই দিন রাতে দেবী ঘুমোতে পারল না, তার বাচ্চাদের দিকে তাকিয়ে রইল। পরের দিন সকালবেলা উঠে সমস্ত ভগবানকে সে পুজো করতে লাগলো। হে ভগবান, আমি তো প্রত্যেক দিন আপনার পুজো করি, কিন্তু আপনি আমার উপরে কেন দয়া দেখান না? সে যখন প্রার্থনা করছিল তখন ভগবান তার সামনে প্রকট হলো। মা দেবী, তোমার কি চাই? ভগবান যখন এরকম জিজ্ঞাসা করলো, দেবী তো চমকে গেল। আমার ততটাই ধন সম্পত্তি দরকার যতটা আমার মালিকের কাছে আছে। ঠিক আছে, তথাস্তু। তারপরে দেবী একটা বড় ঘরে আরামদায়ক সোফাতে বসেছিল। তখনই সে দেখল তাকে চা দেওয়ার জন্য তার চাকরানি এলো। যে কফি দিচ্ছিল সে তার মালিকের স্ত্রী ছিল। তখনই দেবীর স্বামী একটা স্যুট পরে, সরকারি কাজের জন্য আমি একটু বাইরে যাচ্ছি, এই কথা বলে সে বাইরে চলে গেল। মা, আমরাও ছুটিতে বাইরে যাচ্ছি। তারাও বাড়ি থেকে বেরিয়ে গেল। দেবী বেশ খুশি মনে তাদেরকে যেতে দেখল। তারপরে খুবই উৎসাহের সাথে সমস্ত ঘরটাকে ঘুরে দেখতে লাগলো। ওইখানে কে? যখন সে এটা বলল তখন তার পুরনো মালিক এবং মালকিন চাকর হিসেবে তার বাড়িতে প্রবেশ করলো। আমার খিদে পেয়েছে, খাবারের ব্যবস্থা করো। নিশ্চয়ই ম্যাডাম। যখন তারা রান্নাঘরে যেতে লাগলো তখন দেবী মুচকে হাসতে লাগলো। দেবী বড় একটা দোলনাতে দুধ দিতে লাগলো। ওইখানে কেউ আছে নাকি? হ্যাঁ ম্যাডাম, দোলাটাকে নাড়া দাও। ঠিক আছে ম্যাডাম। দেবী যখন কিছুক্ষণ পরে গিয়ে তার আলমারি খুলল, সমস্ত গয়নাগাটি টাকা পয়সায় পরিপূর্ণ ছিল। তারপরে সে সমস্ত গয়নাগুলোকে পরে ফেলল আর নিজেকে আয়নার সামনে দেখে অনেক খুশি অনুভব করছিল। দেবী তার মুখে ফেসিয়াল লাগিয়েছিল। সে সোফাতে বসে রিল্যাক্স করছিল। ম্যাডাম, খাবার রেডি রয়েছে। দেবী ডাইনিং টেবিলে এলো, নানা রকমের তরিতরকারি দেখে খাবার বেড়ে দাও। যখন সে এটা বলল তার চাকর চাকরানিরা তার মুখের সামনে খাবার ধরিয়ে দিল। দেবী সেইগুলোকে পেট ভরে খেল। যখন সে উঠল তখনও তার স্বামী বাড়ি ফিরল না। সে তার স্বামীকে ফোন করল। কখন আসবে? এক মাস পরে আসবো মা। আমার তো এখনো কাজ শেষ হয়নি, এক মাস এখনো সময় লাগতে পারে। যদিও দেবীর কাছে সোনা গয়না টাকা পয়সা এসো আরামের জীবন ছিল, কিন্তু সে তার বাচ্চাদের এবং স্বামীর সাথে সময় কাটিয়ে যে মজা, সেই মজাটা অনুভব করতে পারছিল না। টাকা পয়সা আসায় সে তার স্বামী বাচ্চাদের থেকে দূরে সরে যাচ্ছিল। এত কিছু এসো আরামের পরেও তার কোথাও যেন মনে হলো তার আগের জীবনটাই ভালো ছিল। সে ভগবানের কাছে আবার গেল। হে ভগবান, আমার এই টাকা গহনা লাগবে না, আমি এইসবের জন্য আমার বাচ্চাদের আর স্বামীর থেকে দূরে রয়েছি, আমার এইসব লাগবে না। এইভাবে সে বলতে বলতে অনেক কান্নাকাটি করছিল। সে যখন চোখ খুলল সে দেখল তার স্বামী এবং বাচ্চারা তার পাশেই তো ঘুমিয়ে আছে। এইটা দেখে দেবী অনেক স্বস্তি পেল। সেই দিনের পর থেকে তার কখনোই মনে হলো না যে তার কাছে একটা এসো আরামের জীবন নেই। এই রাওলা পল্লীতে শাশুড়ি সুজাতা আর বৌমা কবিতা থাকতো। শাশুড়ি খুবই বুঝদার ছিল আর বৌমা হলো একেবারে অবুঝ, কিন্তু সে নিজেকে মনে করত সে নাকি অনেক বেশি বোঝে। সে এইটাও বুঝতে পারত না যে তার এই অবুঝতার কারণে কত বড় বড় ভুল হয়ে যেত। সে নিজের সাথে সাথে সবাইকে বিপদের মধ্যে ফেলে দিত, যার কারণে তার শাশুড়ি তাকে বকা দিত। ছোটখাটো কথাগুলোকে অনেক বড় করে দেখত, যার কারণে ঝগড়া সৃষ্টি হতো। একদিন সকালে শাশুড়ি যখন ওঠে তখন বৌমাও ঘুম থেকে উঠে তার কাছে এলো। আরে বৌমা, আজকে তো উৎসব, সবার বাড়ির সামনে কি সুন্দর আলপনা তৈরি করা রয়েছে, তুমি কেন বাড়ির সামনে আলপনা তৈরি করনি? শাশুড়ির এমন কথা শুনে বৌমা বলে, আরে শাশুড়ি মা, চিন্তা করবেন না, আমিও বাড়ির উঠোনটাকে চমকে দেব, আপনি শুধু দেখুন। শোনো, তুমি কিন্তু কোনো উল্টোপাল্টা কাজ করবে না, বুঝেছো? আপনি সব সময় আমাকে এইভাবে বলেন, দেখুন আমি কত বুদ্ধি দিয়ে কাজ করব, দেখুন। তারপরে সে বাইরে গিয়ে দাঁড়িয়ে অন্যদের আলপনা দেখতে লাগলো। আরে শাশুড়ি মা বলল সবার আঙিনা চমকাচ্ছে, আমি এখন কি করে চমকাই? সে যখন এমনটা ভাবছিল তখনই তার মাথায় একটা মূর্খতাপূর্ণ বিচার এলো। হ্যাঁ,
গরুর গোবরের জায়গায় যদি তেল আর জল মিশিয়ে এই আঙিনাটাই দিই তাহলে তো আরো রোদ্দুরে চমকাবে, তখন আমার শাশুড়ি আমার প্রশংসা করবে। তারপরে সে বাড়ির আঙিনা জল দিয়ে পরিষ্কার করে রান্নাঘর থেকে তেলের ডিবে নিয়ে যাচ্ছিল, তখনই তার শাশুড়ি মা দেখে বলে, এই তেলের ডিবে কোথায় নিয়ে যাচ্ছ? আপনি একটু শান্ত হয়ে বসুন, তারপরে দেখবেন। সে যখন তেলের ডিবে নিয়ে বাইরে গেল তখন শাশুড়ি ভাবতে লাগলো, আরে এই বৌমা তেলের ডিবেটা বাইরে কেন নিয়ে গেল, কি জানি কি করবে। অন্যদিকে কবিতা ডিবে থেকে তেল বের করে জলে ঢালতে লাগলো। শাশুড়ি সুজাতা ভাবল, বাইরে গিয়ে একবার দেখি তো। আরে বৌমা, এই তেল নিয়ে তুমি বাইরে কেন এলে? সে যখন সিঁড়ি থেকে নেমে আঙিনায় পা দিল, ব্যাস ধড়াম করে পড়ে গেল। শাশুড়িকে পড়ে থাকতে দেখে কবিতা, আরে আরে আপনার কি হলো, দাঁড়ান আমি আসছি। কবিতা যখন তার শাশুড়ি মাকে সাহায্য করতে গেল সেও পড়ে যায়, আর তার শাশুড়ির গায়ের ওপরেই পড়ে। হে রাম, আমি মরে গেলাম। আরে কবিতা, এখন তো আগের থেকে বেশি ব্যথা করছে, এমন ভাবে পড়েছো যেন কোনো গরু আমার গায়ে পড়েছে, তুমি ওঠো আর আমাকে তোলো। কবিতা তারপরে উঠে তার শাশুড়িকে তোলে, তারপরে দুজনে আস্তে আস্তে করে ভেতরে গেল। তুমি এটা কি করলে, জলে তেল মিশিয়ে চারিদিকে ছিটিয়েছো নাকি? হ্যাঁ এটাই করেছি। এইটা শুনে তার শাশুড়ি অবাক হয়ে গেল, আরে তোমার কি মাথা মোটা নাকি, কেউ এইভাবে তেল জল মেশায়? আপনিই তো বলেছিলেন ভালো করে চমকাতে, দেখুন না রোদ্দুরে কি সুন্দর দেখাচ্ছে। শাশুড়ি তার মূর্খতা দেখে নিজের মাথায় হাত চাপড়াতে লাগলো। আরে বৌমা, তোমায় বলেছিলাম আঙিনাতে আলপনা করে চমকাতে, তুমি কি করেছো, তেল জল মিশিয়ে চমকে দিয়েছো যাতে মানুষ পড়ে মাথা ভেঙে যাক। হে ভগবান, আমি এখন কি করি। সে তখন বিরক্ত হয়ে চলে যায়। তখন কবিতা ভাবলো, শাশুড়ি মা যেমন বলেছিল তেমনটাই তো করলাম, তাও বকা দিল, সব শাশুড়িরাই একই। এইভাবে সে ভাবলো। একদিন কবিতা নিউজ পেপার পড়ছিল, তখনই এক জায়গায় ডিসকাউন্ট অফার দেখতে পেল। সে ছুটে গেল তার শাশুড়িকে জানাতে, শাশুড়ি মা একটা নতুন শপিং মল খুলেছে, 50% ডিসকাউন্ট রয়েছে, চলুন না আমরা যাই, চলুন। হ্যাঁ যাবো, ঠিক কথা, কিন্তু আগে আমি যেটা বলবো সেটা করবে, না হলে কিন্তু আমি যাব না। ঠিক আছে মা, আপনি যেমন বলবেন তেমনটাই করব। তারা দুজনে নিজেদের স্কুটিতে বসে যেতে লাগলো। তারা যখন যাচ্ছিল দেখলো খানিকটা দূরে পুলিশ অফিসাররা বাইকগুলোকে থামাচ্ছে। এইটা দেখে বৌমা ভয় পেয়ে বলে, হে ভগবান, শাশুড়ি মা পুলিশরা তো বাইক থামাতে বলছে। কিছু হবে না, আমরা 100 টাকা জরিমানা দিয়ে দেব, বুঝেছো? কেন 100 টাকা বরবাদ করব, আমি বলছি কি করতে হবে। এইরকম বলে বাইকের স্পিডটা বাড়িয়ে দেয়, ব্যাস সঙ্গে সঙ্গে শাশুড়ি বাইক থেকে নিচে পড়ে গেল। আরে ওই মূর্খ মহিলা, আমি মরে যাব। সে তখন চেঁচাতে লাগলো। শাশুড়ির চিৎকার শুনে কবিতা বাইকটাকে থামালো, তারপরে সেই গিয়ে তার শাশুড়ি মাকে তোলে, কিন্তু ততক্ষণে তার অনেক জায়গায় চোট লেগে যায়। তোমার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি নেই, আমি তোমায় বলেছিলাম না আমি যেমনটা বলবো করবে, কিন্তু শুনেছো? 100 টাকা দিয়ে যেতে পারতাম, কিন্তু তুমি? সরি শাশুড়ি মা, বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে, চলুন ধীরে ধীরে আপনাকে নিয়ে গিয়ে শপিংটা করে আসি। শপিং? শপিং এর কথা বললে তোর গালে দুটো চড় মারবো, পাগল মেয়ে, তুই আগে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চল। এইভাবে যখন চেঁচালো তখন গিয়ে বৌমা তার শাশুড়িকে হাসপাতালে নিয়ে যায়।